গত 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গা শরণার্থীরা। মানবিক কারণে তাদের আশ্রয় দেয় সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সামরিক নয়, কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সংকটের সমাধান করতে চায় সরকার। তাদের নিজ দেশে পুনর্বাসনে এই সমস্যার একমাত্র সমাধান বলে জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, এই যে প্রথম দিন 25 আগস্টের পর থেকে মানবিক সংকট মোকাবেলা, কূটনৈতিক তৎপরতা জোরদার করার পাশাপাশি তিনি সারে জমিনে এই পরিস্থিতির গুরুত্ব প্রদান করার জন্যে উনি রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেন। এই সমস্যার থেকে রেহাই পাওয়ার জন্যে মায়ানমার কর্তৃপক্ষের উপরে সর্বাত্মক কূটনৈতিক অভিযান যাতে চলে তার একটা উদ্যোগ আমরা নিয়েছি। রোহিঙ্গা শরণার্থীদের জন্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি জানান, এ পর্যন্ত খাদ্য ও ত্রাণ সহায়তা, পয় নিষ্কাশন, বিদ্যুৎ ব্যবস্থা ও নিরাপত্তা বিধানসহ 22টি পদক্ষেপ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে 22টা পদক্ষেপের ভিতরে আমরা পরিষ্কারভাবে বলেছি, পরিবার পরিকল্পনা এবং বাচ্চাদের টিকা, 8-10টা ভয়ঙ্কর রোগ, পোলিও, হাম ইত্যাদি, এগুলোর জন্য টিকার ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। কিন্তু জাতিগত নিধন এক কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমরা মায়ানমার কর্তৃপক্ষের এই জাতিগত নিপীড়ন ও গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। মিয়ানমারের শরণার্থীদের পাশে রয়েছি এবং তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না তারা তাদের দেশে ফিরছে আমরা পাশে রয়েছি। জে ইউজুবায়ার, একুশে টেলিভিশন, ঢাকা।